কুড়িগ্রামে সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, কুড়িগ্রাম প্রতিনিধি জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের দুই জন ও জাতীয় পার্টির চারজন প্রার্থী সহ অন্যান্য দল ও স্বতন্ত্র সহ মোট ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো, মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ। প্রতীক বরাদ্দের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। প্রতীক পেয়ে আনন্দ মুখর পরিবেশে নিজ নিজ আসনে জয়ের প্রত্যাশার পাশাপাশি উন্নয়নে কাজ করার কথা জানান প্রার্থীরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।